হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস আজ আমি ডিসকাস করবো তোমাদের সাথে ওয়েস্টবেঙ্গল সাব ইন্সপেক্টর এবং লেডি সাব ইন্সপেক্টর যে এক্সামটি হয়ে গেল তার কাট অফ কী হতে পারে কিন্তু তার আগে কিছু তোমাদের আমি ডিটেলস বলবো সেইগুলো আগে দেখবে তারপরে আমি কাট অফটা লাস্টে বলে দেবো ঠিক আছে কেমন হতে পারে এটা পুরো সম্পূর্ণ আমার মতামত দেখো এই যে আমি একটা তোমাদের অ্যান্সার কি দেওয়ার পর একটা পুল বানিয়েছিলাম যে যারা 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 এক্সামটি দিয়েছো ওয়েস্ট বেঙ্গল এসআই এবং লেডি এস তাদেরকে ভোট করতে বলেছিলাম ঠিক আছে যে কার কত মধ্যে তার থেকে দেখা যাচ্ছে যে সত্তর থেকে নব্বইয়ের মধ্যে মানে পেয়েছে থার্টিন পার্সেন্ট নব্বই থেকে একশোর মধ্যে পেয়েছে ইলেভেন পারসেন্ট এবং একশো থেকে একশো দশের মধ্যে পেয়েছে সেভেন্টিন পার্সেন্ট একশো দশ থেকে একশো কুড়ির মধ্যে পেয়েছে ফিফটিন পার্সেন্ট কিন্তু এখানে দেখো একশো কুড়ি প্লাস মানে একশো কুড়ির উপরে পেয়েছে ফর্টি ফোর পারসেন্ট ঠিক আছে প্রায় তুমি ধরে নাও ফিফটি পার্সেন্ট একশো পনেরো উপর পেয়েছেই পেয়েছে এবার ভোট করেছে যে দেখে নাও এখানে টোটাল দেখা হয়েছে আটশো সাতষট্টি জন টোটাল ভোট করেছে এবার দেখো তাহলে এখানে সবার অনেকজন মনে হতেই পারে যে কার্ট অপ তাহলে একশো পনেরো নিচে বা একশো দশের নিচে নামবে না ঠিক আছে সেই জন্য তোমাদের আমি কিছু একটা ডিটেলস দেখাচ্ছি সেটা দেখো তারপর আমি তোমাদের কার্ট অপটা বলছি এবং ভালোভাবে আমি যেটা বলবো সেটা শুনবে ঠিক আছে এটা হচ্ছে অফিসিয়াল সাইটের লিঙ্ক ঠিক আছে অফিসিয়াল সাইটের পিডিএফ যেটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এর বেরিয়েছিল সেটা এটার দেখো সাত নম্বর যেটা মেডিকেল এক্সামিনেশন মানে তুমি ফিলিমস পাস করলে তারপরে মাঠ ক্লিয়ার করলে তারপরে মেন্স ক্লিয়ার করলে তারপরে ইন্টারভিউ ক্লিয়ার করলে মানে তোমার ধরে নাও তোমার নাম চলে এলো তুমি নাইনটি ফাইভ পার্সেন্ট চাকরি পেয়ে গেছো তারপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে এই মেডিকেল এক্সাম মানে ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে তারপরে তোমার মেডিকেল এক্সাম এবার এখানে এসে যদি তোমার চাকরিটা বাদ পড়ে যায় বা তুমি বাদ পড়ে যাও তখন কী পরিমাণ কষ্ট হবে তোমরা সবাই বুঝতে পারছো কেন বাদ পড়বে সেটা দেখে নাও এখানে কী কী জন্য তুমি বাদ পড়ে যেতে পারো দ্য ক্যান্ডিডেট মাস্ট নট হ্যাভ নক নি প্রবলেম দেখেন এইটা এক নম্বর প্রবলেম এটা যাদের থাকবে তারা হান্ড্রেড পার্সেন্ট বাদ পড়ে যাবে নক নি প্রবলেম নকনি নি প্রবলেমটা কি আমি এটা এইটা বলার পরই তোমাদের দেখিয়ে দেবো তারপর দেখো ফ্ল্যাট ফুট প্রবলেম এটাও বলে দেবো ভেরিকোস ভেন অ্যান্ড স্কুয়েন্ট আইস প্রবলেম ঠিক আছে এবং যারা চশমা পড়ে গিয়ে কি বলে দিয়েছে দ্য মিনিমাম ভিসন শুড বি সিক্স বাই সিক্স তোমাদের চোখের ভিশনটা যেন সিক্স বাই সিক্স উইথ অর উইদাউট গ্লাস মানে চশমা এবং চশমা ছাড়া তোমার চোখের ভিশন হতে হবে সিক্স বাই সিক্স এটা তোমাদের মেডিকেল টেস্ট করালেই তোমরা বুঝতে পেরে যাবে যে তোমার চোখের ভিশন সিক্স বাই সিক্স আছে কি না এবার যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে নকনি প্রবলেম এবার দেখো নগনি প্রবলেমটা কি সবাই আশা করি এই ফটোটি দেখতে পাচ্ছ এই ফটোটাতে দেখো যেমনভাবে এরা পাটা জোড়া করে দাঁড়িয়ে আছে এদের পা সবারই পাটা লক্ষ্য করবে পাটা কেমনভাবে দাঁড়িয়ে আছে এরা জোড়া জোড়াভাবে তোমরা নিজেরা দাঁড়াবে দাঁড়ানোর পর তোমার যদি হাঁটুর মাঝে এই যে এই হাঁটুর মাঝে এটা বোধ মেল ফিমেল দুজনদের জন্যই যদি হাঁটুর মাঝে যে গ্যাপটা তোমরা দেখতে পাচ্ছ এই গ্যাপটা যদি তোমার হাঁটুতে থাকে তাহলে তোমার কোনো নকনি প্রবলেম নেই ঠিক আছে এই হাঁটুর মাঝে দেখতে পাচ্ছ যে কোন গ্যাপ দেখা যাচ্ছে একটু হলেও গ্যাপ দেখা যাচ্ছে ঠিক আছে এই গ্যাপ যে এই গ্যাপ যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই গ্যাপ যদি তোমার পায়ে থাকে মানে হাঁটু ভাঁজে থাকে মানে এই 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 জায়গাটাতে যদি থাকে তাহলে তোমার কোনো নকনি প্রবলেম নেই এবার নগনি প্রবলেম কোনটাকে বলে সেটা তোমাদের দেখে দিচ্ছি দেখো আর একটা ফটোতে আছে এই যে এইটা হচ্ছে নকনি প্রবলেম না এই এই ছেলেটার এবং এই ছেলেটা দুজনেরই কিন্তু হাঁটুর মাঝে মানে হাঁটু দুটো ঠিকই যাচ্ছে সোজা হয়ে দেখো পাটা দেখো এইরকম করে তোমরা নিজেরা নিজেরা দাঁড়াবে যারা বেশি বেশি নাম্বার পেয়েছ তাদেরকেও বলছি সবার জন্যই কারণ এখানে তোমাকে হান্ড্রেড পারসেন্ট ক্লিয়ার করে মানে রিজেক্ট করে দেবে তোমার যদি এই নকনি প্রবলেমটা থাকে এটাকে বলা হয় নকনি প্রবলেম ঠিক আছে হাঁটু দুটো একদম পায়ে মানে সোজা হয়ে দাঁড়ালে হাঁটু দুটো পায়ে পায়ে ঠেকে যাবে ঠিক আছে এই প্রবলেম প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট স্টুডেন্টদের মধ্যে থাকে যারা মনে করো আমরা এখন গভর্নমেন্ট জবের জন্য পড়ছি যারা মানে যারা নতুন তাদের জন্য বলছি না যারা দু বছর তিন বছর ধরে পড়ছে খুব মানে গভর্নমেন্ট চাই তারা কী করে সব সময় ঘরে পড়াশোনা করে বা কোনো কোচিং সেন্টারে গেলে সেই কোচিং সেন্টারে ফিরে আসে সেখানে যায় পড়ে ফিরে চলে আসে কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটি করে না সে এবার ঘরে বসে থাকতে থাকতে এই প্রবলেমটা সবার হয়ে যায় নগনি প্রবলেমটা সেটা তুমি জানতেও পারলে না যে তোমার নকনি প্রবলেম হয়ে গেল কিন্তু এটা হয়ে যায় তুমি এইরকমভাবে সোজা হয়ে দাঁড়াবে এবং তোমার যদি সেম এইরকম থাকে তোমার হাঁটো দুটো পাশাপাশি ঠিকে যায় একটু হলেও ঠেকে যায় তাহলে কিন্তু সেটা হয়ে গেলো নগনি প্রবলেম এবং এটার জন্য তোমাকে বাদ দিয়ে দেবে রিজেক্ট করে দেবে ঠিক আছে সেকেন্ড যেটা হচ্ছে ফ্ল্যাট ফুট সেটা এটা খুব কম জনের থাকে দেখো এটা দেখো এটা হচ্ছে ফ্ল্যাট ফুট আমাদের নর্মালি যে কী হয় যে এইখানটা একটা কাপ থাকে আমাদের পায়ে কিন্তু যাদের ফ্ল্যাট ফুট তাদের পুরো পাটা এরকম একদম সমান হয়ে থাকে এটাকে বলা হচ্ছে এবং যাদের এইরকম একটা কাপ থাকবে মানে এখানটা মানে কিছু নেই কাপ মতো থাকে সে তারা একদম ঠিক আছে কিন্তু যাদের এই সেম একদম পাটা একদম সমান হয়ে গেছে এটাকে বলা হয় ফ্ল্যাট ফুট প্রবলেম তাহলে এই দুটো প্রবলেম প্রায় স্টুডেন্টদের মধ্যে থাকে মানে বিশেষ করে নগনি প্রবলেমটা বেশি করে এই প্রবলেমটা বেশিরভাগ স্টুডেন্টদের থাকে এবং যাদের পা এরকম একদম আছে তাদের কোনো রকম প্রবলেম নেই এই যেমন সোজা হয়ে দাঁড়িয়েছে দেখো এদের কোনো পা নগ্নি প্রবলেম নেই ঠিক আছে এটা এবার এটা বোধ মেল ফিমেল দুজনদের জন্যই এটার জন্য কিন্তু অনেক কাট অফ নিচে নেমে যাবে কারণ ওরাও জানে যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের এক্সাম নিচ্ছে তারাও জানে যে নগ্নি পলমের জন্য অনেক বাদ পড়ে যায় তারপরে কি আছে নেক্সট যেটার জন্য তোমরা বাদ পড়ে যেতে পারো সেটা হচ্ছে কি না হাইট অ্যান্ড ওয়েট হাইট দেখে নাও সাব ইন্সপেক্টর আম ব্রাঞ্চে এটার হাইট হচ্ছে একশো সাতষট্টি সেন্টিমিটার ফর মেল ক্যান্ডিডেট এবং যারা অ্যান্ড আরেকটা কথা বলে রাখি এটা বলার আগে যে যাদের নগ্নি প্রবলেমটা আছে তাদেরকে বলছি দেখবে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় নগ্নি প্রবলেমটা কীভাবে দু মাস বা তিন মাসের মধ্যে তোমরা ঠিক করে নেবে কারণ এটা এক্সাম হলেও এখন চার পাঁচ মাস তোমার এটা রেজাল্ট বেরোচ্ছে না ঠিক আছে তার মধ্যে তুমি যদি শিওর থাকো যে তুমি পাস করে যাবে তাহলে কিন্তু নগ্নি এবং তোমার যদি নগ্নি প্রবলেম হয়ে থাকে তাহলে ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় নগনি প্রবলেম কীভাবে ঠিক করা যায় ঠিক আছে তাহলে ওই ভিডিওগুলো দেখে তুমি যদি প্র্যাকটিস করো বা এক্সারসাইজ করো তাহলে কিন্তু তোমার নগ্নি প্রবলেমটা ঠিক হয়ে যাবে এবার দেখো নেক্সট যে প্রবলেমটার জন্য মানে তোমরা সবাই বাদ পড়বে সেটা হচ্ছে এসআইয়ের যেটা আনাম ব্রাঞ্চ আছে সেটাতে মানে জেনারেল ক্যান্ডিডেটদের এর মিনিমাম হাইট একশো সাতষট্টি সেন্টিমিটার এবার এমন অনেকজন আছে যাদের একশো সাতষট্টি সেন্টিমিটার বা একশো পঁয়ষট্টি সেন্টিমিটার একশো ছেষট্টি সেন্টিমিটার আছে তারাও অ্যাপ্লাই করে দিয়েছিল তারা ভেবেছিল যে হাইটটা পেরিয়ে যাবে কিন্তু একটু যদি গোলমাল হয় মানে একশো সাতষট্টি সেন্টিমিটারও যারা আছে সেও কিন্তু বাদ পড়ে যাবে কারণ ওরা যেটা মেজার করবে তুমি যেটা মেজার করবে দুটোর মধ্যে ডিফারেন্স থাকতেই পারে এটার জন্য বাদ পড়ে যায় যাদের মিনিমাম ওয়ান সিক্সটি সেভেন প্লাস আছে মানে একশো আটষট্টি ঊনশত সত্তর তাদের চিন্তা করার কোনো দরকার নেই তাদের ঠিক হয়ে যাবে ঠিক আছে এবার এখানে দেখানো চেস্ট সেভেন্টি নাইন এই সেভেন্টি নাইন মানে উনআশি সেন্টিমিটার মিনিমাম এক্সপেনশন অফ ফাইভ সেন্টিমিটার তোমার যদি মানে তোমার নিঃশ্বাস বার করে তোমার চেস্ট মাপা হবে তখন যদি তোমার যদি সেভেন্টি নাইন সেন্টিমিটার না হয় তাহলে তুমি বাদ এবং চেস্টটা যখন তুমি শ্বাস নেবে ভেতরে যখন বায়ুটা ঢুকবে ভেতরে তখন ফুলিয়ে যেন সেটা সেভেন্টি নাইন প্লাস ফাইভ মানে হচ্ছে এইটটি ফোর হতেই হবে এইটটি ফোর না হলে তুমি রিজেক্ট এটা জেনারেল ক্যান্ডিডেটদের জন্য মানে জেনারেলদের যারা ওয়েস্ট বেঙ্গলে জেনারেল এসসি এস টি সবার জন্য এ এসিদের জন্য কোনো ছাড় নাই এখানে ঠিক আছে এসসি এসটি এস টি ও আদার্সের জন্য এরা মানে যারা ওয়েস্ট বেঙ্গলে থাকে তাদের সবার জন্যই কিন্তু সেম ঠিক আছে অনেক জন্য কমেন্ট করে যে এস জন্য কোনো হাইটে ছাড় আছে কি না এতে চেস্টে ছাড় আছে কি না এটাতে কোনো ছাড় নেই এবং ওয়েট ওয়েট হচ্ছে মিনিমাম মানে একশো সাতষট্টি সেন্টিমিটার ওয়েট যার হবে তা যেন মিনিমাম ছাপ্পান্ন কেজি ওয়েট হয় এবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রায় ফর্টি কি থার্টি থেকে ফর্টি পারসেন্ট ছেলেদের বা মেয়েদের কি ওভার ওয়েট হয়ে থাকে মানে হচ্ছে ফিজিক্যালি ফিট নাই শরীর সেটার জন্য কিন্তু ওভারওয়েটের জন্য তোমরা বাদ পড়ে যেতে পারো ওভারওয়েট কি না কারো মনে করে একশো সত্তর সেন্টিমিটার হলো তার ওয়েট হয়ে গেল সেভেন্টি ফাইভ কেজি ঠিক আছে বা এইটটি কেজি ওয়েট তাহলে এই এইগুলোর জন্য তুমি ওভার ওয়েট হয়ে যাবে তখন এ গুগলে তোমরা সার্চ করে মেপে দেখে নেবে যে মিনিমাম ওয়েটটা কত হয় মানে একশো সত্তর সেন্টিমিটার হাইটের কারোর হাইট কত হয় একশো আশি সেন্টিমিটার হাইটের কারোর হাইট মানে ওয়েট কত হয় সেটা তোমরা গুগুলে সার্চ করলে তোমরা পেয়ে যাবে একটা মিনিমাম ঠিক আছে এ তারপরে তোমরা ফিজিক্যাল এবং ফিজিক্যালের জন্য কিন্তু খুব অনেক জন বাদ যাবে কারণ ফিজিক্যালটা কিন্তু এটা ডিফেন্স লাইন এখানে ফিজিক্যালটাই মাস্ট এখানে তোমার কতটা তুমি একশো আশি পেলে একশো নব্বই পেলে দেড়শো পেলে সেটা কেউ দেখতে আসবে না ঠিক আছে তাহলে এখানে তোমার ছাপ্পানো কেজি ওয়েটটা তোমার বডির সাথে যেন ফিট রাখবে মানে তোমার বডিটা যেন ফিট থাকে যারা ভিডিওটা দেখছো তারা তুমি তুমি যদি মনে মনে ভাবো যে তুমি ফিট আছো সেটা তুমি একবার চেক করে নেবে যে তুমি আদৌ ফিট আছো কি নেই ঠিক আছে সেম যারা পাহাড়ি এলাকায় থাকে গোর্খা রাজবংশী গারওয়ালিস অ্যান্ড শিডুল ট্রাইপ মানে পাহাড়ি এলাকায় যারা থাকে তাদের একশো ষাট সেন্টিমিটার হতে হবে হাইট এবং তাদের চেস্ট হতে হবে সিক্সটি সেভেন্টি সিক্স সেন্টিমিটার মানে ছিয়াত্তর সেন্টিমিটার এবং সে শ্বাস দিয়ে ফুলিয়ে সেটা যেন একাশি সেন্টিমিটার হয় এবং তাদের মিনিমাম ওয়েট বাহান্ন কেজি হতেই হতে হবে সেম সেম প্রোসেস তোমার সরি এটা আম ব্রাঞ্চও হবে মিনিমাম ওয়েট একশো তিয়াত্তর সেন্টিমিটার হতেই হবে আর যারা পাহাড়ি এলাকায় থাকে তাদের একশো তেষট্টি সেন্টিমিটার হতেই হবে এবং চেস্ট দেখে নাও একশো ছিয়া সরি চেস্ট হতে হবে ছিয়াশি সেন্টিমিটার এবং ফুলিয়ে সেটা একানব্বই সেন্টিমিটার হতেই হবে তোমার তার বেশি হয়ে গেলে কোনো অসুবিধা নেই কিন্তু তার কম হয়ে গেলে তুমি রিজেক্ট এবং মিনিমাম ওয়েট ষাট কেজি হতেই হতে হবে তাহলে এখানে দেখে নাও তারপরে একশো তেষট্টি সেন্টিমিটার যারা পাহাড়ি এলাকায় থাকে মানে গোর্খা রাজবংশী গারওয়ালিস এবং যারা আছো এবং শিডিউল ট্রাইব যারা এসটি আছো তাদের জন্য তারা একাশি সেন্টিমিটার এবং ফাইভ সেন্টিমিটার মানে এইটটি সিক্স সেন্টিমিটার হতে হবে ঠিক আছে এবং মিনিমাম ওয়েট ফিফটি ফোর কেজি এবং ওভার ওয়েট হয়ে যেন এবং এবার দেখো যারা লেডি এস আই দিয়েছ মানে লেডি সাব ইন্সপেক্টর তাদের জন্য কিন্তু সেম যারা জেনারেল ক্যান্ডিডেট আছে ওয়েস্ট বেঙ্গলে তাদের মিনিমাম হাইট একশো ষাট সেন্টিমিটার হতেই হবে এর নিচে যদি তোমার হাইট হয়ে যায় তুমি কিন্তু রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে এবং মিনিমাম ওয়েট তোমার ফর্টি এইট কেজি হতেই হবে এর বেশি হয়েলেগুলো কোনো অসুবিধা নেই কিন্তু এর মানে ওভারওয়েট হয়ে যায় কিন্তু মানে ওয়েটটা যেন ফর্টি এইট কেজির উপরে থাকে এবং হাইটটা যেন একশো ষাট সেন্টিমিটার এইগুলো মাপবে কারণ ওদের বাদ ওরা অনেক কম কাটফ নিয়ে আসবে ঠিক আছে অনেক ছেলেকে পাশ করাবে তখন তুমি একশো ষাট পেয়েছো এবং একজনে একশো দশ পেয়েছো মনে করো কিন্তু একশো দশ যে পেয়েছে সে তোমার থেকে ফিজিক্যালি অনেক ফিট আছে তাকেই নেবে তোমাকে এখানে সঙ্গে সঙ্গে রিজেক্ট করে দেবে কারণ এটা ডাব্লিউ বিসিএস নয় বা আদার্স কোনো এক্সাম নয় এটা ডিফেন্স লাইনের জব ঠিক আছে পুলিশ হচ্ছে ডিফেন্স লাইনের জব নেক্সট থেকে নাও গোর্খা যারা আছো মানে পাহাড়ি এলাকায় গোর্খা রাজবংশী গোয়ালিয়র এ গারওয়ালিস অ্যান্ড শিডিউল টাইপ যারা আছো তাদের একশো পঞ্চান্ন সেন্টিমিটার এবং পঁয়তাল্লিশ কেজি ওয়েট হতে হবে ঠিক আছে এটা হয়ে গেলো এবার দেখে নাও যেটাতে বাদ পড়তে পারো আবারও একটি প্রসেস যেটা হচ্ছে তিন মিনিটে আটশো মিটার রান এবং মেয়েদের চা দু মিনিটে চারশো মিটার রান এটা একটাই তোমরা চান্স পাবে তুমি যদি ফেল হয়ে যাও তুমি রিজেক্ট ঠিক আছে এতগুলো প্রসেস তোমাকে পেরোতে হবে এবং এর অনেকগুলো প্রসেস ফিজিক্যাল মেজারমেন্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি হলো তারপরে মেন্স আছে মেন্সেও কতজন বাদ পড়বে ইন্টারভিউ হবে ইন্টারভিউতে বাদ পড়বে তারপরে মেডিকেল হবে মেডিকেলে বাদ পড়বে তারপরেও তোমার বাদ পড়ার চান্স থাকবে যখন তোমার দু মাসে যত সম্ভব একটা ট্রেনিং হয় তোমাদের ঠিক আছে সেই ট্রেনিংয়ে যদি তুমি ঠিকমতো কাজকর্ম মানে যারা যে ওয়ার্কগুলো করতে বলবে সেগুলো যদি তুমি করতে না পারো তখনও কিন্তু ওদের হাতে পাওয়ারটা সেই পাওয়ারটা থাকবে যে তোমাকে বাদ দিয়ে দেওয়ার তাহলে এতগুলো প্রসেস যখন তোমাকে পেরোতে হবে চাকরি পাওয়ার জন্য তাহলে তার কাট অফ কখনোই একশো দশ বা একশো পনেরো হতে পারবে না কারণ কাঠ অফ এখানেই কিন্তু অনেক কমে যাবে এবার চলে আসি সিট কতগুলো আছে দেখে না টোটাল সিট এখানে কতগুলো আছে না টোটাল সিট আছে পনেরোশো সাতাশ এবং একটা কথা বলে রাখি দু হাজার তেরো সালে যে এক্সামটি হয়েছিল সেখানে তোমার সিট ছিল দুশো তেতাল্লিশ ও তিপান্ন এই সামথিং এরকম ছিল ঠিক আছে দুশো তেতাল্লিশ ও দুশো তেপান্ন এরকমই সিট ছিল এবং তার কাট অফ যত সম্ভব একশো দশ তাহলে দুশো তেতাল্লিশটা সিটের জন্য যদি মাত্র একশো দশ কাটাও তোমরা দু হাজার তেরো সালের কোশ্চেন দেখেছো খুব ইজি প্রশ্ন এ এই এক্সামের মতনই ইজি প্রশ্ন এসেছিলো কিন্তু ঠিক আছে তাহলে এই যে এখানে তোমার সিট কত আছে পনেরোশো সাতাশ পনেরোশো সাতাশ মানে একটা হিউজ পরিমাণ সিট আছে তাহলে মিনিমাম এই পনেরোশো সাতাশ সিটের জন্য ফিলিপস এক্সামে পাস করবে তোমার ধরে নাও বাইশ থেকে পঁচিশ হাজার মিনিমাম এটা আরও পাস করাবে ঠিক আছে এটা আমি মিনিমাম একটা রেঞ্জ বলে দিলাম বাইশ থেকে পঁচিশ হাজার জনকে পাস করাবে তোমার কি মনে হয় এই বাইশ থেকে পঁচিশ হাজার জনই কি একশো দশের উপর পেয়ে যাবে কারো কি মনে হয় এমন যে এত এত মানে স্টুডেন্ট আছে যারা একদম একশো দশের উপর বা একশো পনেরো উপর বা একশো কুড়ির ওপর পেয়ে যাবে কখনোই পাবে না তাহলে কাট অফ কী হবে তখন ঠিক কমতে থাকবে এবার কাট অফ কীরকম হতে পারে দেখো এখানে এরা ভাগ করে দিয়েছে এইখানে খালি লেডি এসআইয়ের একটা আলাদা কাট অফ বেরোবে এবং সাব ইন্সপেক্টরে কিন্তু পুরোটা একটা কাট বেরোবে মানে লেডি এসআই বাদ দিয়ে ঠিক আছে যারা মেল তাদের জন্য যারা জেনারেল ক্যান্ডিডেট তাদের কাট অফ হবে মিনিমাম এটা ধরে না ঠিক আছে একশো পাঁচ একশো পাঁচও হবে না আমি বলছি একশো তিন প্লাস মাইনাস টু ঠিক আছে এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেট মেল মেলদের জন্য বলছি এটা জেনারেল ক্যান্ডিডেট যারা আছে মেল তাদের জন্য মানে একশো পাঁচ মানে একশো থেকে একশো পাঁচ হবে জেনারেলদের কাট অফ কারণ হিউজ পরিমাণ সিট এবং আমি তোমাদের অনেকগুলো রিজন দিয়ে দিলাম যে কী কী কারণে তোমরা বাদ পড়ে যেতে পারো কারণ এটা তোমার ডাব্লিউ বিশেষ যেমন যদি হয় ডাব্লিউ বিশেষে তোমরা দেখো কেমন কাট অফ ওটার জন্য তো রিজেক্ট হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে এবার এটাতে কী হয় তোমরা ও এমআর সিটে এক্সাম দিচ্ছ কেউ ওয়েমআর সিট ভুল ফিল আপ করে দেয় তোমাদের এক্সামে আগে আমি বারবার বলেছিলাম যে মনে করো এইখানে এই মনে করো এরকম তোমাদের বক্স দিয়ে দিয়েছিল আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওয়েমআর সিট অনেকজন ভুল করে চলে এসছো ঠিক আছে এরকম করে তোমাদের রোল নাম্বার লেখার বক্স ছিল এখানে তোমার রোল নাম্বার মনে করো দুই এখানে তিন এখানে পাঁচ এবং ডট ডট ছিল এবার এখানে তোমাকে দুইয়ের ঘরে যেটা দু নম্বর ঘর সেখানে তোমাকে এটা পুরোটা গোল করার কথা ছিল তারপরে তিন তিনের ঘরে পুরোটা গোল করার কথা ছিল অনেকজনা কী করেছো দুইয়ের নিচে যে তিন আছে সেইখানে এইখানেই প্রথম লাইনেই তোমরা ফর্মটা মানে তিনটা দিয়ে দিয়েছো এবং একবার যখন তোমার একটা কালি ডটও পড়ে যাবে ঠিক আছে মানে একটু যদি ওই মাস স্ক্যানের মধ্যে এটা ধরা পড়ে যায় তোমার কপিটা সেখানেই রিজেক্ট কারণ এটা কোনো মানুষ দেখছে না যে ভুল করে ফেলেছে এটা ঠিক করে দিই ঠিক আছে এটা কিছু করার থাকবে না তোমার দেখবে অনেকজনাই দেখবে এটারও হবে যে অনেকজনা দেখবে ওয়ান টোয়েন্টি প্লাস পেয়েছে তখন রেজাল্ট বেরোবে কিন্তু সে পাস মানে তার নাম নেই তখন সে বলবে অনেক কিছুই বলবে সেটা আমি আর বলছি না কি বলবে সে তোমরা বুঝে নেবে তখন তাহলে এই ওয়েমার রোল নাম্বার এবং বুক নাম্বার যারা ভুল ভাল করেছো তাদের কিন্তু কপি ক্যান্সেল কিছু করার নেই এটা এটা কেউ কিছু করতে পারে না কারণ ওয়েমার সিটটা মানুষ তো চেক করছে না ওটা মেশিনে চেক হবে ঠিক আছে তাহলে এখানেও অনেকজন বাদ পড়ে যাবে এতগুলো রিজন তোমার বাদ পড়া যেটা অন্য কোনো এক্সামে এত রিজন হয় না তাহলে জেনারেলদের কী বললাম যে একশো তিন প্লাস মাইনাস দুই ঠিক আছে মানে একশো থেকে একশো পাঁচের মধ্যে যারা আছো তারা নাইনটি পার্সেন্ট ধরে নাও তোমরা পাস করে গেছো ফিলিপস এক্সাম এবং তার উপরে যারা আছে তারা তো হান্ড্রেড পার্সেন্ট পাস করেছোই কিন্তু তাদেরকে ওই যে যাদের নগনি প্রবলেম আছে তারা নগনি প্রবলেমটা ঠিক করবে যাদের চোখের প্রবলেম তারা ডাক্তার দেখাবে এবং যাদের ফ্ল্যাট ফুট ফুট আছে তারা সেটার জন্য মানে ডক্টর দেখাবে বা ইউটিউবে অনেক ভিডিও পাওয়া যায় এগুলো কী করে ঠিক করা যায় সেইগুলোর ভিডিও দেখে দেখে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো আজ থেকে। ঠিক আছে যে রেজাল্ট হলো তারপরে প্র্যাকটিস করবো নগনি প্রবলেম ঠিক করবো কোনো মতেই তোমার কোনো দিনও হবে না এবং তার সাথেই আটশো মিটারে রান আছে এটাও একটু প্র্যাকটিস করবে আজ থেকে ঠিক আছে যারা আজ থেকে টার্গেট করবে তারাই কিন্তু চাকরিটা পাবে আদারওয়াইজ তুমি রেজাল্ট বেরোনোর পর যদি করতে যাও তাহলে কিন্তু বাদ পড়ে যাবে হবে না তোমার বডি মেনে নিতে পারবে না তোমার বডি পারবে না যে তিন মিনিটে আটশো মিটার ধরে দেবে তোমার নগনি প্রবলেমটা দুদিনে ঠিক হয়ে যাবে এটা কোনো দিনও হয় না তাহলে জেনারেল এটা হয়ে গেলো আনরিজার্ভদের জন্য এটা হয়ে গেল এবার এসি এসিতে ধরে নাও এটা তোমার আরও তোমার পাঁচ কমিয়ে নাও তাহলে মানে নাইনটি ফাইভ থেকে প্লাস মাইনাস টু এটা মানে নাইনটি থ্রি থেকে নাইনটি সেভেন বা হ্যাঁ নাইনটি থ্রি থেকে নাইনটি সেভেন হয়ে গেলো এসসিদের কাট অফ এবং এস এসটিতে কাট অফ বরাবরই কম হয় ওদের প্রায় তোমার ধরে নাও আশি প্লাস মাইনাস থ্রি করে নিলাম মানে সেভেন্টি সেভেন্টি ফাইভ থেকে যারা এস টি আছো সেভেন্টি ফাইভ থেকে তাহলে মানে এইটটি ফাইভের মধ্যে যারা আছো তাদের পাস হওয়ার চান্স অনেকটা বেশি ঠিক আছে এবং তারপরে দেখে নাও আরেকটা ক্যাটাগরি দিয়েছে ও এ ওবিসি এ ক্যাটাগরি এদেরও এদের ওবিসি এ ক্যাটাগরি যত সম্ভব জেনারেলের থেকে কিছু কম হয় মানে তোমার নাইনটি ফাইভ থেকে হান্ড্রেডের মধ্যে তোমরা ধরে নাও যারা ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি আছো ঠিক আছে এবার এখান থেকে তোমরা প্লাস মাইনাস দুই দিন করে নিতে পারো এই হচ্ছে একটা ওভারঅল এবার যারা এস আই দিয়েছ লেডি এস আই লেডি এস আই কাট অফ কী হবে লেডি এস আই কাট অফ হবে নাইনটি ফাইভ মানে জেনারেল দেব প্লাস মাইনাস টু বা থ্রি নাইনটি ফাইভ প্লাস মাইনাস টু বাই থ্রি ঠিক আছে এটা হয়ে গেল যারা জেনারেল ক্যান্ডিডেট লেডি এসআই দিয়েছ কারণ সবারই এক অবস্থা কারোর বডি হানড্রেড পার্সেন্ট ফিট নেই যারা এখনও পর্যন্ত তোমরা এক্সামটা ভালোভাবে দিয়ে এসছো ঠিক আছে যারা মনে করো ড্রেসও পেয়েছো মেয়েদের মধ্যেও বলছো অনেকজনাই কমেন্ট করেছে যে তারা অনেক ভালো ভালো রেজাল্ট করেছে আমি দেখলাম একজন একশো একানব্বই কমেন্ট করেছে একজন ছেলে একজন একশো আশি করেছে একজন ওয়ান সেভেন্টি করেছে ও একজন ওয়ান ফিফটি করেছে কারণ ই কোশ্চেন কিন্তু খুব ইজি ছিল এই ইজি থাকারই একটাই কারণ তো ওদেরকেও তো পাস করাতে হবে সবাই যদি কম কম নম্বর পেয়ে যায় তখন তো পাস করানো মুশকিল হয়ে যাবে মনে করো পঁচানব্বই মানে খুব টাফ কোশ্চেন করে দিল সবাই মানে মিনিমাম ওয়ান এক নম্বর মানে পয়েন্ট ওয়ানের জন্য ডিফারেন্স হয়েছে তখন তো অনেক ছেলে পাস করে যাবে না সেই জন্য ওরা ইজি কোশ্চেন করে যাতে সবাই বেশি যারা ভালো পড়াশোনা করেছে তারা বেশি বেশি নাম্বার পেয়ে যায় এবং ওদের কাট অফটা ওদের রেডি করতে যেন সুবিধা হয় ঠিক আছে সেই জন্যই তোমাদের ইজি কোয়েশ্চেন করেছে এবার দেখে না টোটাল ওয়ান ফিফটি সিট আছে এখানেও প্রায় তোমার ধরে নাও জেনারেলদের বলে দিলাম নাইনটি ফাইভ থেকে প্লাস মাইনাস টু থ্রি এবং এইরকমভাবেই তোমার ধরে নাও এস এসসিদের হয়ে যাবে এইটটি ফাইভ প্লাস মাইনাস টু থ্রি এস টি যারা আছো তাদের আরও কম এস টিদের কারণ এস টিদের এমনিতেই কম হয় তারা ধরে নাও সেভেন্টি ফাইভ প্লাস মাইনাস ফাইভ মানে সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে বা আশির মধ্যে যারা আছো মানে তাদের চান্স হবে ঠিক আছে তারা এস টি আছো এবং ওবিসিদের ওই জেনারেল থেকে একটু কম হয় তাদের ওবিসিটা ধরে নাও এইটটি ফাইভ থেকে নাইনটির মধ্যে ঠিক আছে মানে এরকম এর মধ্যে যারা আছো তারা হাল ছেড়ো না যে রেজাল্ট যখন বেরোবে যখন বেরোবে তুমি নিজে থেকে যেন নিজেকে রেডি করে রাখো কারণ তুমি যদি বাই চান্স পাস করে যাও তুমি এখন তোমার মনে হতে পারে যে ফালতু বলছে এত কম কাটাও হবে না ঠিক আছে তোমার রেজাল্ট বেরোলো তুমি দেখলে তুমি পাস করে গেছো তখন তুমি কী করবে তখন যে পরিমাণ আফসোসটা হবে তার থেকে তুমি যদি এখন থেকে এটা প্রিপারেশন নিতে থাকো তোমরা তো পড়াশোনা করতে হচ্ছে না এটার জন্য ফিজিক্যাল মেজারমেন্টের জন্য তোমার তা এটা তোমার দুটো লাভ হবে তোমার যদি পাসও না করো তাতেও তোমার বডিটা ফিট হয়ে যাবে এবং যদি পাস করে যাও তাহলে তোমার ওটাও বডিও ফিট হবে প্লাস তোমার মেডিকেলেরও সরি মেডিকেল বলছি ফিজিক্যাল মেজারমেন্ট এবং এফিসিয়েন্সি টেস্টে পাস করারও চান্স বেড়ে যাবে ঠিক আছে এবং সবারই রান প্র্যাকটিস শুরু করে দেবে দু ফর ফিমেল ক্যান্ডিডেট দু মিনিটে চারশো মিটার ফর মেল ক্যান্ডিডেট তিন মিনিটে আটশো মিটার ঠিক আছে এইগুলোতে সব আমি অনেক তোমাদের রিজন বলে দিলাম তো তোমরা কিভাবে বাদ পড়তে পারো সেই জন্য এটা একটা ওভারঅল তোমাদের একটা কাট অফ বলে দিলাম সবার জন্য যতগুলো যারা যারা যে যে ক্যাটাগরিতে ফর্মটা ফিল আপ হয়েছে ঠিক আছে তার মধ্যে যেটা মেন প্রবলেম বাদ দিয়ে দেয় তোমাদের আগেই বলেছি নগনি প্রবলেমের জন্য বাদ পড়বেই পড়বে তোমরা ফুট মানে ফ্ল্যাট ফুট জন্য বাদ পড়বে থার্ড হচ্ছে আই আয়ের প্রবলেমের জন্য বাদ পড়ে যাবে তোমার যদি সিক্স বাই সিক্স আয় না থাকে মেডিকেলে তোমাকে রিজেক্ট করে দেবে ঠিক আছে তাহলে এতগুলো প্রসেস বললাম তোমাদের কী মনে হয় তোমাদের কাট অফ কত হতে পারে তোমার সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের মতামত কি সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করবে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং